অ্যাডাপটেশন, এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ ইংরেজি ক্লাস 10। এবার আমরা দেখে নেব উত্তরগুলো কি হয়। আর কোশ্চেন নাম্বার 1 টু 1 এন্ড সেকেন্ড, এক এবং দুই, চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। এক এবং দুই নাম্বার সেন্টেন্সের জন্য গ্রামাটিক্যালি, কোশ্চেনের জন্য গ্রামাটিক্যালি কোনটি কারেক্ট সেটি নির্বাচন করো। আই ডিড নট নিউ দিস উড হ্যাপেন, এটি হবে না কেন, ডিড এর পরে পাস্ট টেন্স হয় না, নিউ পাস্ট টেন্স। তারপরে বি দাগের, আই হ্যাড নট নোজ, হ্যাড এর পরে নোজ হয় না, নন হয়। তারপরে সি, আই ডিড নিউ, ডিড এর পরে পাস্ট টেন্স নিউ আছে, এটি হবে না, তো ডি দাগের আই ডিড নট নো, এটি ঠিক হবে, এটি ঠিক হবে, ডি দাগেরটি ঠিক। তারপরে দুই, এক, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম, এটি হবে না, ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম, এটিও হবে না, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, এটি ঠিক হবে, এটি ঠিক হবে, সি দাগেরটি ঠিক। তারপরে ফর কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তিন এবং চার নাম্বার কোশ্চেনের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এই যে থ্রি, এ অ্যাট দ্য রেট বি, ইন দিস এক্সপ্রেশন, এই বিবৃতিতে এ অ্যান্ড বি আর টু বক্সেস, এ এবং বি দুটা বাক্স, অ্যান্ড এ ইজ এ বল দেন, আর এ হলো একটি বল, এই যে আলফা বা অ্যাট দ্য রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, কি প্রতীকী বহন করছে এ দ্বারা, এই শব্দটি দ্বারা কি বহন করছে, তো এই দুটির মাঝে, দুটির মাঝে থাকলে কি হয়, প্রিপজিশন বসে, বিটুইন বসে, তো এটি হবে বিটুইন, এটি হবে বিটুইন, এই যে বিটুইন, বি দাগে বিটুইনটি হবে বিটুইন। তারপরে চার দাগের প্রশ্ন, এফ সে যে কিউ দেওয়া রয়েছে, কিউ, ইন দিস এক্সপ্রেশন, এই বিবৃতিতে ইফ এক্স ইজ এ ম্যান, এক্স একটি ম্যান এবং কিউ ইজ এ স্ট্রিট ল্যাম্প, আর কিউ হলো রাস্তার আলো, কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, তো কিউ কি ওয়ার্ডের দ্বারা রিপ্রেজেন্টেড করবে, তো স্ট্রিট লাইট মানুষের কি ওপরে থাকে, না ছুয়ে, ওপরে থাকলে ওভার বসে, এই যে ওভার, ওভার হবে। তারপরে ফর কোশ্চেন নাম্বার 5 6 7 8 9 10 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, 5 6 7 8 9 10 11 প্রশ্নের জন্য সঠিক বিকল্প বাছো। পাঁচ নাম্বার, আফটার 6 মান্থস, 6 মাস পরে, ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ, তুমিও ইংরেজিতে কথা বলতে পারো, ড্যাশ মি, কিয়ার মতো, আমার মতো, তো আমার ইংরেজি মতো কিসের ইংরেজি কি হবে, লাইক, লাইক সিমিলি, এটি এই যে লাইক হবে, লাইক, ডি দাগে লাইক। তারপরে ছ নম্বর প্রশ্ন, অল দা উইনার, সমস্ত বিজেতাদের প্রাইজ টুমরো, আগামীকাল পুরস্কার কি হবে দেওয়া হবে, উইল বি গিভেন, এই যে সি দাগের হবে, উইল বি গিভেন, উইল বি গিভেন। তারপরে সাত দাগের, বিফোর ইউ গেভ অ্যান্সার্স, তোমার উত্তর দেওয়ার আগে, আওয়ার টিচার দেম টু আস, কি করেছে, হ্যাড, হ্যাড সেন্ট, এই যে হ্যাড সেন্ট, এ দাগের হবে, হ্যাড সেন্ট, হ্যাড সেন্ট হবে। তারপরে আট দাগের প্রশ্ন, কাট দিস অ্যাপেল, এই আপেলটিকে কাটো, ড্যাশ দ্যাট নাইফ, ওই ছুরিটি দিয়ে, তো যন্ত্র বোঝালে বাই বসে না, উইদ বসে, তাই নাইফ একটি যন্ত্র স্বরূপ, টুল স্বরূপ, তাই এ হবে, এ দাগের উত্তর, উইদ, উইদ। তারপরে নয় দাগের প্রশ্ন, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল, তুমি কি সর্বদা স্কুলে যাও, ফুট, পায়ে হেঁটে, তো পায়ে হেঁটে ইংরেজি কি অন ফুট, তাই হবে, এই যে সি দাগের হবে, অন ফুট, এখানে অন বসবে, অন ফুট। তারপরে কোশ্চেন 10 দাগের প্রশ্ন, এল্ডার্স, বয়োজ্যেষ্ঠদের শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শ্রদ্ধা থাকতে হবে,
should be respect না be এর পরে verb এর third form হবে ওই জন্য ভুল এটি CRO হবে না should respect না should be respected মানে শ্রদ্ধা করা উচিত এটি হবে D দাগের তারপরে 11 have dash generally used with plurals have সাধারণত প্লুরালের সঙ্গে ব্যবহৃত হয় হয় তো ব্যবহৃত ব্যবহৃত আর হয় এর ইংরেজি কি এই যে ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাভ টিকে ধরতে হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট তাই ইজ হবে ইজ তারপরে ফর কোশ্চেন নাম্বার 12 এন্ড 13 13 এবং 12 এবং 13 নাম্বার কোশ্চেনের জন্য চুজ দা কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্প বেছে নাও কমপ্লিট দা কোরিলেশন এবং কোরিলেশন গুলো সম্পূর্ণ করার জন্য ওই যে পারস্পরিক সম্পর্ক বুঝ বুঝ থেকে হলো জেন্ডার রাজবংশ রাজবংশী বি পুরুষ স্ত্রী মৌমাছি থেকে কি হবে ড্রোন স্ত্রী মৌমাছি এই যে ড্রোন সি দাগে তারপরে 13 লর্ড লর্ড থেকে লেডি আর র্যাম ভেড়া থেকে কি ভেড়ি ভেড়ি এই যে এ দাগের ভেড়ি ইউ ইউ মানে ভেড়ি তারপরে কোশ্চেন আর কোশ্চেন নাম্বার 14 15 16 14 15 16 নম্বর প্রশ্নের জন্য চুজ দা কারেক্ট ন্যারেশন চেঞ্জ সঠিক ন্যারেশন চেঞ্জটি বেছে নাও অফ দা গিভেন সেন্টেন্সেস নিচে দেওয়া বাক্যগুলো তো এক নম্বর 14 হি সেড টু মি সে আমাকে বলেছিল আই এম রেডি আমি প্রস্তুত তো কি হবে এই যে হি সেড টুর বদলে কি হবে টোল্ড হবে টোল্ড মি দ্যাট আই থেকে কি হবে আই থেকে যদি আই থেকে সে হি ওয়াজ রেডি এই যে বি দাগের হবে হি টোল্ড মি সেট টুর বদলে টোল্ড হয় আর মি থেকে মি আর এই যে লিংক আর দ্যাট হলো এই যে দ্যাট আর সরি সরি এটি দেখাচ্ছি ভুল দেখাচ্ছি এই যে দ্যাট এই যে হি হবে হি আই থেকে হি আই এম থেকে ওয়াজ রেডি এই যে এটি এই সেন্টেন্সটি উত্তর তারপরে 15 দাগে দে সেড তারা বলেছিল past tense আছে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না তো উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন এটি হলো ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য ঘটনা তাই ওই যে ক্যান নট থেকে কুড নট হবে না এটি থাকবে ক্যান নট তো এটি কি হবে তো দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন দে সেড দ্যাট তো এই যে এটা দে সেড দ্যাট তারা বলেছিল যে ওটা কি দেব দে ক্যান নট লিভ উই থেকে কি করব দে দে উড নট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন দে সেড দ্যাট দে ক্যান নট they cannot live without oxygen that they সাধারণত এটি দিলেও হবে cannot live ওই থেকে দে হওয়ার কথা that they cannot we cannot they said that we cannot live এটি এটি হওয়ার সম্ভাবনা কম কোনটি হবে they said that তারা বলেছিল they cannot live without oxygen এটি হবে b দাগের হবে b দাগের উই দাগে উই থেকে দে করলাম তাই ওই যে উই থেকে দে আর ক্যান থেকে কুড হয়নি তাই এটি হবে তারপরে 16 দাগের কোশ্চেন রাহুল সেড টু মি রাহুল আমাকে বলেছিল উই আর মর্টাল আমরা মরণশীল তো সেড টুর বদলে টোল্ড তো এখানে টোল্ড দেয়নি সেড টু মি দ্যাট উই আর মর্টাল এই যে উই আর মর্টাল এটি চেঞ্জ হয়নি এটি ইউনিভার্সাল ট্রুথ থাকার জন্য বাদ বাকি উই আর মর্টাল সেড টু মি দ্যাট রাহুল সেড টু মি দ্যাট উই আর অল মর্টাল না এটি হবে না ওইটাই হবে দ্যাট ওইটাই হবে এ দাগের উত্তর এ দাগের উত্তরটি ঠিক এ তারপরে ফর কোশ্চেন নাম্বার 17 এন্ড 18 17 এবং 18 নাম্বার কোশ্চেনের জন্য চুজ দা কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দা গিভেন সেন্টেন্সেস সঠিক ভয়েস চেঞ্জটি বেছে নাও সাহিল শর্মা মেক্স টি সাবজেক্ট ভার্ব অবজেক্ট
এই যে অবজেক্ট, অবজেক্টটা প্রথমে যাবে টি, আর মেথ থেকে হবে ইজ মেড। তো কোথায় আছে? টি ইজ মেড বাই সাহিল শর্মা। ওই যে বি দাগের আছে টি, এই যে সাবজেক্ট ভার্ব হলো ইজ মেড, আর বাই বাই দা সাহিল শর্মা, দি হবে না, প্রপার নাউনের আগে দি হয় না। টি ইজ মেড বাই সাহিল শর্মা, এ দাগের হবে, এ দাগের হবে টি, তারপরে ইজ মেড বাই সাহিল শর্মা, এ দাগের টি, ঠিক। তারপরে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মাই ফ্রেন্ডস হলো সাবজেক্ট, আর ওয়াচিং হলো ভার, বিং ওয়াচ হয়ে যাবে, দ্য ম্যাচ, দ্য ম্যাচটা প্রথমে চলে আসবে, দ্য ম্যাচ ইজ আছে কিন্তু বিং নেই, এই যে এটা হবে সি দাগেরটা, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচ, এই যে ইজ বিং ওয়াচ বাই মাই ফ্রেন্ডস, এটি হবে সি দাগেরটি, সি দাগের। তারপরে ফর কোশ্চেন নাম্বার 19, 20 এন্ড 21 দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু ফোর পার্টস, 19, 20 এবং 21 নাম্বার সেন্টেন্স কোশ্চেনের জন্য সেন্টেন্স গুলোকে চারটি পার্টে ভাগ করা হয়েছে। মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরার, যে অংশে এরার বা ভুল রয়েছে সেটি চিহ্নিত করো। ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো এরার মার্ক ডি, আর যদি সেন্টেন্সে কোনো ভুল না থাকে ডি দ্বারা চিহ্নিত করো। তো আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং, আমরা জানতাম না তারা কোথায় যাচ্ছিল, নর কুড আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেও পারিনি, হাই হ্যাড দে লেফট সো সুন, তারা এত শীঘ্র কেন ত্যাগ করেছে জায়গাটি, নো এরার, এটি হবে নো এরার, এতে কোনো ভুল নেই, ডি দাগে এই সেন্টেন্সে কোনো ভুল নেই। তারপরে 20, হি ওয়াক 5 মাইলস, সে 5 মাইল হাঁটে, হুইচ আর, এই যে সিঙ্গুলার থাকা সত্ত্বেও আর হয়েছে, এখানে ইজ হবে, ইজ, এটি ভুল, ইজ গ্রেট ডিস্টেন্স, তো এতে ভুল রয়েছে, এতে ভুল রয়েছে এতে। তারপরে 21, নাও এখন ইট ক্যান বি ইজিলি সেড, বলা যেতে পারে, দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার, এই শহরের জনসংখ্যা বেশি, দ্যান দ্যাট অফ এনি আদার সিটি ইন, দ্যান দ্যাট অফ হতো, দ্যাট অফ হতো, ছুটে গেছে, তো ছুটে যায়নি, এটা ভুল করেছে, তো সি দাগের, সি সি পার্টে এটি ভুল রয়েছে। তারপরে এই যে যেটি যেটি ভুল রয়েছে আন্ডারলাইন, তারপরে এবার ফর কোশ্চেন নাম্বার 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, 22, 23, 24 নাম্বার কোশ্চেনের জন্য সেন্টেন্সের সঠিক যে সিকোয়েন্স বা পর্যায়, ধারাবাহিকতা সেটি অনুসরণ করতে হবে। তো 22 নাম্বার কোশ্চেন, তো 22 নাম্বার কোশ্চেনে ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস, ভিলেজেসের এবং সিটির ইয়ংস্টাররা, দ্য ইফেক্ট অফ দ্য সিনেমা, সিনেমার যে প্রভাব, দ্য ইফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি, মাঝে মধ্যে অসুস্থ কর, তো কোনটি হবে? সেন্টেন্সটি সাজালে যে কিউ আর, প্রথমে কিউ হবে, কিউ দ্য ইফেক্ট অফ দ্য সিনেমা, কিউ আর এস, তারপরে চলে যাবে এস, এস দ্য ইফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি ইয়ংস্টারস, ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস, এটি হবে কিউ আর এস পি, কিউ আর এস পি এইভাবে যাবে, কিউ আর এস পি এই এই রুটে যাবে। তারপরে 23 নাম্বার, পি কিউ আর এস দেওয়া রয়েছে, নট ইন্ডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, এ অর্থে নয় যে শিক্ষা ইউনিভার্সাল হয়ে গেছে, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আমাদের দেশ জ্ঞানে অর্জনের দেশ, অ্যান্ড লার্নেড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম, শিক্ষিত লোকদেরকে সম্মান করা হয়, দেন দ্য ওয়ারিয়ার ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর,
যোদ্ধা কিংবা শাসকদের থেকে, বাট ইন দ্য সেন্স দ্যাট, এই অর্থে যে এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, শিক্ষাটা ইউনিভার্সাল হয়েছে এই অর্থে। তো প্রথমে কিউ হবে, তারপরে পি, প্রথমে কিউ, প্রথমে কিউ, তারপরে চলে যাবে পি, কিউ, প্রথমে কিউ এক, তারপরে পি দুই, দুই এটি কিউ পি, তারপরে এস আর, তারপরে চলে গেল এস, এটিতে তিন দিয়ে দিলাম, তারপরে এটিতে চার দিলাম, চার দিলাম, হ্যাঁ, এই যে দুই এর পরে তিন চলে গেল, তারপরে এটির পরে চার, ওইভাবে সেন্টেন্সটি হবে। এবার এই যে আবার দেওয়া রয়েছে চব্বিশে, তো কোনটি হবে, ওই যে কিউ আর কিউ এস আর পি, কিউ কিউ এস কিউ এস, তারপরে যাবে আর পি, আর পি, প্রথমে কিউ, প্রথমে কিউ, কিউ এস, কিউ এস, তো এটি এক নম্বর দাও, তারপরে এস দুই, কিউ এস আর পি, এটি তিন, এটি চার, তারপরে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, শীতল নেভার ফেল টু গো টু স্কুল, সেভা শীতল স্কুলে যেতে ব্যর্থ হয় না, সি লাভ টু স্টাডি, সে পড়তে ভালোবাসে, অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে থাকতে ভালোবাসে, নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ড, নীলা এবং কিম তার দু বন্ধু, হুম সি প্লেড, যাদের সঙ্গে সে খেলে, সি ওয়াজ এ ডিস, সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভ গার্ল, সে খুব ভালো ব্যবহারকারী মেয়ে, খুব ভালো ব্যবহার আচরণ সম্পন্ন মেয়ে। আর কোশ্চেন নাম্বার 25, 26, 27, 28 বাই স্টার্টিং দ্য পাই চার্টস, পাই চার্টস পড়ে অ্যান্সার করতে হবে। তো প্রথম নম্বরটা হবে চার দাগের, তারপরে 26-এর হবে এক দাগের, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভ কোনটি, এক, তারপরে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন কোনটি, প্রপার নাউন তিন, পাই চার্টে প্রপার নাউন বোঝাচ্ছে, তারপরে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটি, তো দুয়ে, তারপরে না নম্বর, কোশ্চেন নাম্বার 29, 30 আর বেজ অন রাইটিং স্কিল, রাইটিং স্কিলের উপর নির্ভর করে। 29 নম্বর কোশ্চেন, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন, প্রতিস্বাক্ষরিত, অ্যাট দ্য এন্ড অফ রাইটিং, লেখার শেষে কাউন্টার সাইন কথাটা লিখেছে, হোয়াট হ্যাজ সি রিটেন, সে কি লিখেছে যে কাউন্টার সাইন রাইটিং এর শেষে লিখতে হয়েছে, তো কোন রাইটিং এ কাউন্টার সাইন কথাটা লাস্টে লিখতে হয়, তো নোটিশে লিখতে হয়, আমরা যখন নোটিশ লিখি কাউন্টার সাইন করিয়ে নিতে হয় হেডমাস্টার কে দিয়ে, এইচএম কে দিয়ে, তাই নোটিশ এটি। তারপরে প্রমোদ ইউজ মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, রাইটিং এ অনেক লিঙ্কার প্রমোদ ইউজ করেছে, মোস্ট প্রোবাবলি হি হ্যাজ রিটেন, খুব সম্ভবত সে একটা লিখেছে, তো লিঙ্কার কিসে, অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, দাস, এই লিঙ্কার গুলো কোথায় বসে, তো প্রসেস রাইটিং এ বসে, এই যে এ দাগের প্রসেস রাইটিং এ লিঙ্কার বসে। তারপরে এই যে একটা বড় টেক্সট দেওয়া রয়েছে রিডিং কম্প্রিহেনশন, ফর কোশ্চেন নাম্বার 31, 32, 33, 34, 35 রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এই প্যাসেজটি যত্ন সহকারে পড়ো, এ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্ট টুক হোম লেসন অন হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটনিং অ্যান্ড স্টর্ম, লাইটনিং মানে বিদ্যুৎ চমকানোর সময় এবং ঝড় বৃষ্টির সময় বাড়ির কিভাবে বাড়িতে সেফ থাকা যায়, নিরাপদ থাকা যায়, ক্লাস দশম শ্রেণীর এক ছাত্রছাত্রীরা বাড়িতে সেটা শিক্ষা নিয়েছিল। কলকাতা ক্লাউড চেজার্স এ গ্রুপ অফ প্রফেশনাল, একদল প্রফেশনাল হু লাভ টু ট্র্যাক, ট্র্যাক করতে ভালোবাসে, ফটোগ্রাফ অ্যান্ড ডকুমেন্ট স্টর্ম অ্যান্ড ক্লাউড
conducted a session, at a session arayajan kore chilo with the students of Mahadevi Birla World Academy on Thursday. Mahadevi Birla World Academy, the chhatro der niye ekti session arayajan kore chilo. The students were shown photograph, chhatro chhatri der chobi dakhano hoyechilo of cloud megher in the city and outside, shohare ebong shoharer baire. The experts, বিশেষজ্ঞরা অ্যাডভাইস দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উপদেশ দিয়েছিল টু স্টে ইনডোর্স ঘরের ভেতরে থাকতে আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস যতগুলো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সেগুলোকে প্লাগ থেকে খুলে রাখতে বলেছিল আর নট টু স্ট্যান্ড আন্ডার এ ট্রি গাছের নিচে না দাঁড়াতে বলেছিল হোয়েন লাইটনিং স্ট্রাইকস যখন বিজলি চমকায় দেয়ার হ্যাজ বিন টু রিসেন্ট লাইটনিং ডেথস ইন দ্য সিটি সাম্প্রতিককালে দুজন বিদ্যুৎ পড়ে মারা গেছে শহরে দেবব্রত পাল এজ 21 ইয়ার্স দেবব্রত পাল যার বয়স 21 বছর ডাইড আফটার হি ওয়াজ স্ট্রাক ওই যে বিদ্যুৎ চমকে বাজ পড়ে সে মারা গেছে 21 ইয়ারের দেবব্রত পাল বাই এ বোল্ট অফ লাইটনিং বিদ্যুৎ চমকানোতে ডিউরিং ক্রিকেট প্র্যাকটিস অ্যাট বিবেকানন্দ পার্ক ইন জুন জুন মাসে বিবেকানন্দ পার্কে যখন সে ক্রিকেট প্র্যাকটিস করছিল অজয় মল্লিক এজ 27 ইয়ার্স 27 বছরের অজয় মল্লিক আজ স্ট্রাক বাই লাইটনিং দাও বিদ্যুৎ বাজ পড়ে মারা গেছে অন দা ময়দান ইন জুলাই জুলাই মাসে ময়দানে মারা গেছে নুপুর ঘোষ দা ভাইস প্রিন্সিপাল অফ দা স্কুল স্কুলের যিনি ভাইস প্রিন্সিপাল নুপুর ঘোষ টক অ্যাবাউট দা ইউজফুলনেস অফ সাচ ইন্টারাকশন এই ধরনের ইন্টারাকশনের যে প্রয়োজনীয়তা সেটা বলেছিল সি টোল দ্যাট সাচ ইন্টারাকশন এই ধরনের ইন্টারাকশন ওয়ার ইম্পর্টেন্ট ফর চিলড্রেন শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো দ্যাট যাতে করে দে বিকাম প্রিপেয়ার টু ডিল উইথ দ্য ডেঞ্জার্স অফ লাইটনিং যাতে করে তারা এই বাজ পড়ার যে বিপদ সেটাকে নিয়ে ডিল করতে পারে স্টর্মস ইন রিয়েল লাইফ সত্যিকারের জীবনে দেবর্ষি দত্তগুপ্তা দেবর্ষি দত্তগুপ্ত হু ওয়াজ দ্য মেন স্পিকার প্রধান বক্তা ছিলেন অ্যাড্রেস অ্যান অডিয়েন্স অফ 210 স্টুডেন্ট 210 জনের যে ছাত্র অডিয়েন্স হয়েছিল তাদের সামনে বক্তৃতা রেখেছিলেন আজ দেম টু প্লে দ্য রোল অফ টিচার্স টু দিয়ার প্যারেন্টস তাদের বাবা মার কাছে যেন টিচারের রোল পালন করে ব্রাদার্স তাদের ভাইদের কাছে আর সিস্টার বোনেদের কাছে হোয়েন দে দেন গো হোম হোয়েন দেন গো হোম যখন বাড়ি যাবে তো চুজ দা কারেক্ট অল্টারনেটিভ সঠিক দা স্টুডেন্টস ওয়ার অফ ছাত্রছাত্রীরা কোন ক্লাসের ছিল এই যে দশম শ্রেণীর ছাত্রছাত্রী টেন টেন হবে এই যে টেন তারপরে ডি লাগে তারপরে কোশ্চেন এই যে দ্য ইন্টারাকশন ওয়ার হেল্ড ওয়ান এই ইন্টারাকশনটা কখন আয়োজন হয়েছিল ডি থার্সডে বৃহস্পতিবার তারপরে 33 দ্য স্টুডেন্টস বিলং টু ছাত্রছাত্রীর অন্তর্ভুক্ত ছিল কোন কোন একাডেমি তো এই যে সি দাগের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির অন্তর্ভুক্ত ছিল তারপরে দ্য এজ অফ দেবব্রত পালের এজ কত 21 ইয়ার্স 21 ইয়ার্স ছিল তারপরে দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ এই প্যাসেজ বা প্রবন্ধটির জন্য সবচেয়ে উপযোগী কোনটি তো ডেথ অফ টু সিটিজেন ইন লাইটনিং লাইটনিং বা বাজ পড়ে দুজন নগরবাসীর মৃত্যু না ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ না লেসনস অন লাইটনিং ফর স্টুডেন্টস ছাত্রছাত্রীদের লাইটনিং বা বাজ পড়ার উপরে একটা শিক্ষা এটি হবে